আনাসের মা একদিন বলে, নবী গো আমার আনাস এত গরিব মানুষ, আনাসের ভাই বোন অনেক বেশি গো নবী, আনাসের লাইগে যে খাবারগুলো আমি রাইখে দিই পেয়ালার মধ্যে তার ভাইরা খেয়ে ফেলায় গো নবী, আমার আনাস মাসকে মাস না খায়া ঘুমায় থাকে। হুজুর আমার আনাসের কপালে একটুক পানিও মিলে না, কারণ আপনার দপ্তর থেকে আসতে আসতে রাইতে একটা দুইটা বাজিয়ে যায়। যেদিন আপনি তাহাজ্জুদ পড়েন গো নবী, ওদিন আমার আনাস মসজিদে কাটায় দেয়, ফজরের নামাজ পড়ে বাসায় আসে, আমার আনাসের কপালে এরকম মাসকে মাস কোনো খাবার জুটে না। হুজুর আনাসের জন্য যদি একটু দোয়া করতেন, আমার আনাস অন্তত তিন বেলা একটু খাওন না পাক, এক বেলা তো খাওনটা পাইতো। আমার নবী বলে, আনাসের মারে আমি কি দোয়া করব, তুমি দোয়া করো, আমি আমিন বলি, কারণ আমি নবীর দোয়ার চাইতে মায়ের দোয়া সন্তানের জন্য বেশি উপকারী। আনাসের মা বলে, নবী আমি কি দোয়া করবো, আপনি আমার শিখাই দেন। আমার নবী বলে, দোয়া কাউরে শিখাই দেয় এটা সুন্নাতের খেলাফ, তোমার মনে যা চায় তোমার ভাষায় যা লয় তাই তুমি বলো, আমি নবী আমিন বলিয়ে দেই। আনাসের মা প্রথমে হাত তুলে বলতেছে, আল্লাহ আমার আনাসের হায়াতে বরকত দিয়া দাও, আল্লাহ আমার আনাসকে এত সম্পদ দিয়ে দাও যেন আনাস একদিন কারো কাছে না হাত পাতা লাগে। ওবাজান দেখবেন মক্কার ভিতরে যত শিল্পপতি ছিল তার ভিতরে কিন্তু একজন আনাস। এই আল্লাহু আকবার শুনে বলো, যেদিন আনাসের মা দোয়া করে দিলেন সেদিন থেকে আনাস বড় লোক হওয়া শুরু করে দিল। এমন সময় আসলো গো বাবা, নবীর ইন্তেকালের সময় আনাসের মাল বহন করার জন্য উট লাগতো বাবা, আনাসের বডিগার্ড করার জন্য অনেক উট লাগতো। আবদুল্লাহ ইবনে ওমর একদিন আনাসকে ডেকে ডেকে বলে, আপনি কি সেই আনাস না যে আনাস মাসকে মাস রাত্রে খানুন পাইতেন না? আজকে আপনার আমি দেখতেছি রেশমের কাপড় দিয়া নাক মুছতাছেন, আনার সাথে সাথে কাপড়টা ফেলে দিয়ে বলে, আবদুল্লাহ রে আবার নবী আমারে বলে গেছে আনাস রে, মুসলমানের যত পরিমাণ মাল হবে বেইমানদের সামনে সেইভাবে শান সহকাতের সাথে চলবা, কাফের মুনাফিক বেইমানরা দেখলে টিটকারা যেন না পারে অথবা তোমার কিপটা না কয়। নবী যদি আমারে না বলতো বখিল না বলতো আমি কোনোদিন এইভাবে শান সহকাতে চলতাম না। আমি আনাস মাসকে মাস না খাইয়ে রাত যাপন করছি, আজকে আমার গুদামের চাবি বহন করার জন্য খাদেম লাগে, সবই তো আমার নবী আমারে দিয়ে গেছে রে ও আবদুল্লাহ। তাহলে আসল কথা জানুনি বলে কি, এই যে আমার সম্পদ তুমি দেখতেছো রে আবদুল্লাহ, এখনো পর্যন্ত আমি রাত্রে খাই না শুকনা রুটি খাই, আমি এখনো আরামের বিছানায় ঘুমাই না খেজুরের পাটিতে ঘুমাই, আমার চাকর বাকর গুলা তার আরামের বিছানায় ঘুমায় আমি খেজুরের পাটিতে বালির সারা ঘুমাই, খলিফাতুল মুসলিমিন যে স্টাইলে ঘুমায় আমিও সেই স্টাইলে ঘুমাই। তবে একটা কথা মনে রাই করে আবদুল্লাহ, এই জমিনে যারা ধন পাওয়ার পরও আমার আল্লাহকে দেখাইয়া শুকুর আদার করে আল্লাহ তার জান্নাতের বাড়ি দান করে দেয়। বাজান রে আমার নবীর কাছে দুই নম্বরের প্রিয় হলো আতর, কি তিন নম্বরে আমার নবীর কাছে প্রিয় ছিলেন বাবা বিবি বউ, আলহামদুলিল্লাহ বললেন না? এখন আপনি কইবেন তাহলে হুজুর আমি যে আমার কাছে বউর কাছে মুড়ি তো আমিও তো ঠিক আছি নবীর সুন্নাত। আমার নবী বউদেরকে ভালোবাসতেন, নবীর কাছে তিনটা পৃথিবীতে সবচাইতে প্রিয় জিনিস নামাজ আতর বিবি সবচাইতে প্রিয়, হাব্বু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সবচাইতে প্রিয় তিনটা বস্তু, তাহলে আমার বউ তো আমার কাছে প্রিয়। ওবাজান ওই বউয়ের কপালে কোনোদিন সুখ হইতে পারে না, তোমার কপালেও কোনোদিন জান্নাত হতে পারে না যেই বউয়ের সাথে তোমার মায়ের আন্ডারস্ট্যান্ডিং ভালো না, কথা বলেন না কেন?
বউরে বিশ্বনবী ভালোবাসতেন, ঠিক আছে গো বাবা, নবীর তো মা বাবা কেউ ছিল না। বিশ্বনবীর জামানায় এক সাহাবী আসিয়া বলে, হুজুর আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, আমার কাছেও তিনটা জিনিস আমল শুরু করছি। আমার বিবির সাথে আগে খারাপ ব্যবহার করতাম, আজ থেকে বিবির সাথে ভালো ব্যবহার শুরু করে দিছি। আমার নবী বলে, তোমার ভিতরে আর একটা কথা গোপন আছে, ওইটা বলো না কেন? নবী আপনি কেমনে বুঝলেন? তোমার কথার ভাবে আমি বুঝে ফেলেছি, আমি গায়েব জানি না কিন্তু তোমার চেহারাই বলে দিচ্ছে, বউরে ভালোবাসো, কিন্তু ভিতরে আর একটা কথা আছে, ওইটাও বলে দাও জনমানব এলাকায়। বলতেছে নবী গো, সেই কথাটা, আমার বউ তো আমার মায়েরে ভালোবাসে না। আমার নবী বলে, যেই বই মাকে ভালোবাসে না, আমি নবী ওই স্বামীরে ভালোবাসি না। তার ভিতরে আমার নবী সুন্নাত থাকতে পারে না। আবু বকর এই কথা শুনিয়া চিৎকার মেরে বলেন, নবী গো আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে আমার কাছে প্রিয় হলো আপনি নবী। হ্যাঁ, সুবহানাল্লাহ বাইতে যায় কই। এখানে কিন্তু আবু বকর বলতে পারতেন আমার আল্লাহ প্রিয়। প্রশ্ন আসতে পারে, কেন আমার নবীরে বললেন নবী আপনি আমার কাছে প্রিয়? দুই নম্বরে নবী, কোরআনের জন্য যদি কখনো জীবন দিতে হয় তাদের মধ্যে আমি একজন। নবী তিন নম্বরে, আমার কাছে একটা জিনিস প্রিয়, আমার ফ্যামিলি আমার কাছে প্রিয় না। তিন নম্বর প্রিয় হলো আপনার উম্মাতগুলি। নবী আপনার উম্মাত যদি জান্নাতে যায় গো নবী, আমার চাইতে বেশি খুশি এই পৃথিবীতে কেউ হবে না। আমার নবীকে আবু বকর বললেন, নবী আপনি কি একটা জিনিস খেয়াল করছিলেন? কোনটা? আপনার আমি যখন হিজরাতের রাত্রে হাঁটতেছিলাম, নবী মসজিদে হিজরা থেকে জাবালে সুর 4.5 কিলোমিটার রাস্তা, নবী ঘুরে আসতে 4.5 কিলোমিটার। এখন তো বাবা বা গাড়ি ঘুরে যেতে আরও অনেক সময় লাগে। বাজানরে আমার বিশ্ব নবী বলেন, আবু বকর কোন রাতের কথা বলতে চাও? নবী আপনি আমার কাছে প্রশ্ন করছিলেন, আবু বকর হিজরাতের রাত্রে তুমি একবার আমার সামনে হাঁটো, আর একবার পিছনে হাঁটো, আর একবার ডাইনে চলিয়া যাও, আর একবার পিছনে যাও। আমি নবী সামনে তাকাই, তুমি পিছনের দিকে তাকাইয়া হাঁটো, তুমি আমার দিকে পিঠ লাগাইয়া হাঁটো, তুমি থাকো পিছনে কিন্তু পিঠ দাও আমার দিকে, কারণ কি? বলে নবীজি, এই জন্যই তো বলছে আমি আপনার সবচাইতে আপনি আমার কাছে প্রিয়। হিজরাতের রাত্রে আমি ডাইনে একবার যাই, দেখি কোন দিক থেকে আবার তীর আসে কিনা, পিছনে একবার যাই, দেখি এই পিছন থেকে কোনো তীর আসে কিনা, কোন কাবের পাহাড়ের গুহার থেকে নবীরে তীর মারে কিনা। আমি ডাইনে যাই, বামে যাই, আবার পিছনে যাই, কেন জানেননি? আপনার পায়ের যে বালুকার জমিনে যে দাগ পড়ে গেছে, কেন? আপনার দাগ দেখে বেঈমানরা চিনে ফেলবে, এইটা বিশ্ব নবীর দাগ। কারণ আপনার পায়ের মধ্যে দেখো মিসকাম্বারের ঘেরান গো নবী, বালুতে আপনার পা লাগলেও মিসকাম্বারের ঘেরান আসতে থাকবে মাসকে মাস। নবী আমি আপনার পার দাগগুলাকে আমি পিঠ দিয়ে ঘষিয়ে ঘষিয়ে সমান করিয়া দেই, যেন কোনো বেঈমান বুঝতে না পারে এই রাস্তা দিয়ে আমার নবী গেছে। নবী আপনি বুঝিয়ালন কত ভালোবাসি আমি আপনারে। নবী আপনি ওই রাত্রে আমার জিজ্ঞেস করছিলেন, আবু বকর আমি হাঁটি আর তুমি পিঠ লাগাইয়া, ময়ের মতো সঙ্গর মতো মই দাও বালুর মধ্যে। নবী গো আপনার পায়ের চিহ্ন দেখিয়া বেঈমানরা আপনারে খুঁজা বাইর করে বেলাইতে পারবো। আমি যদি এইখানে পাও দিয়া ডইলে ডইলে আপনার পায়ের চিহ্নগুলা পদচিহ্নগুলা যদি আমি মিটাই দেই, আমার বিয়া দিবি হয়ে যাবে গো নবী। আমি এই জায়গায় পাও না লাগাইয়া পিঠ লাগাই দিলাম, আমি হাত লাগাই দিলাম যেখানে পিঠ লাগাইলে বালুকার জমিনে ব্যথা পাই, এইখানে হাত দিয়া বালুটা সমান করে দেই, যেন বেঈমানরা বুঝতে না পারে আমার নবী এই রাস্তা দিয়ে গেছে। আমার নবীর চোখে আর পানি ধরে রাখতে পারলেন না। আবু বকর তোমার মতো যদি জীবনে কেউ একটা দিন আমি নবীর ভালোবাসে, জান্নাত তো আমি নবী তোমারে দিয়ে উদ্বোধন করো। আবু বকর তুমি যেই গাড়িতে, আমি জান্নাতের গাড়িতে উঠাবো, আমার উম্মাতকে ওই গাড়িতে আগে ধাক্কা দিয়ে উঠা দিব। যদি একটা দিন আমার উম্মাত তোমার মতো ভালোবাসা দেখাইতে পারে বন্ধু, এই জন্যই কোরআনে বলেছে কুল ইউ কুনতুম তুহিব্বুন
الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم নবী এখানে আমার আল্লাহ বলেছেন আমার নবীকে আগে কনভিন্স করতে হবে, এই জন্য আমি আপনাকে আমার জানের চাইতে ভেরি ভালোবাসি। দোস্ত রবিউল আউয়াল মাসের প্রথম জুমা হবে আগামী জুমা, ইনশাল্লাহ আমি আপনাদের সকলের কাছে দাবি থাকবে রবিউল আউয়াল মাসে পদরোপণ করার আগে আগেই মুখের দাড়িটা উঠবে ইনশাআল্লাহ।